আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা ক্লাস করব দশম চ্যাপ্টারের উপরে। দশম চ্যাপ্টারে আমাদের একটা গতদিন আমরা পড়েছি সামাজিক পরিবর্তন ছিল, সোশ্যাল চেঞ্জ অফ বাংলাদেশ। এই চেঞ্জ অফ বাংলাদেশের একটা টপিক বিশ্বায়ন পড়ব আজকে আমরা, অর্থাৎ বিশ্বায়নটা কিভাবে কার্যত আছে, বিশ্বায়নের বিশ্বায়ন বলতে আমরা কি বুঝাচ্ছি, বিশ্বায়নের কোন কোন দিকগুলো আমাদেরকে অ্যাফেক্টেড করছে অ্যাজ এ মানে কি বলবো কালচারাল দিক থেকে, পলিটিক্যাল দিক থেকে একটু আমরা একটু জানার চেষ্টা করব। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমরা গ্লোবালাইজেশন কাকে বলে, হোয়াট ইজ গ্লোবালাইজেশন? আমরা যখন বলছি যে গ্লোবালাইজেশন বলতে কি বুঝছি, এখানে বলছি যে গ্লোবালাইজেশন ইজ দ্য ওয়ার্ড ইউজ টু ডিসক্রাইব দ্য গ্রোয়িং ইন্টারডিপেন্ডেন্স অফ দ্য ওয়ার্ল্ডস ইকোনমিস। প্রথমে চলে আসছে একটা ইন্টারডিপেন্ডেন্স। কালচার অ্যান্ড পপুলেশন ব্রট অ্যাবাউট বাই ক্রস বর্ডার ট্রেড ইন গুডস অ্যান্ড সার্ভিসেস, টেকনোলজি অ্যান্ড ফ্লোস অফ ইনভেস্টমেন্ট, পিপল অ্যান্ড ইনফরমেশন। ইট ইজ দ্য প্রসেস অফ ইন্টারাকশন অ্যান্ড ইন্টাগ্রেশন অ্যামং পিপল, কোম্পানিজ অ্যান্ড গভর্নমেন্টস ওয়ার্ল্ড ওয়াইড। Globalization has accelerated since the 18th century due to advances in transportation and communication technology. আমরা গ্লোবালাইজেশনটাকে বলছি একটা প্রসেস, ঠিক যেমনটা আমরা বলেছিলাম যে কি সামাজিক পরিবর্তন কিন্তু একটি প্রক্রিয়া, গ্লোবালাইজেশনটাও কিন্তু একটা প্রসেস। সেই প্রসেসটাকে আমরা বলছি মোর দেন, মানে অর্থাৎ আমরা ইকোনমিজের দিকে কিন্তু বেশি টার্গেট করছি যে অর্থনৈতিকভাবেই কিন্তু গ্লোবালাইজেশনটা হচ্ছে। এবং আরেকটা আমরা কি বলছি যে ক্রস বর্ডার, অর্থাৎ কিভাবে হচ্ছে আমাদের যে এই যে সীমান্ত এলাকাগুলো, এই সীমান্ত এলাকাগুলোকে কেন্দ্র করে আমরা ব্যবসা বাণিজ্য প্রসারিত করছি এবং তারপরে কিন্তু আমাদের যে একটা দেশের সাথে আর একটা দেশের যে ইন্টার রিলেশনশিপ তৈরি হচ্ছে থ্রু ইকোনমি, থ্রু সোশ্যাল রিলেশনশিপ, সেটাকে কিন্তু আমরা বলছি কি গ্লোবালাইজেশন। এবং আরেকটা কি করছি আমরা ইনফরমেশন, নট অনলি গুডস প্রোডাক্ট বাট অলসো আমরা কি করছি ইনফরমেশনগুলো দেওয়া নেওয়া করছি। এবং এটা কি হচ্ছে গ্লোবালাইজেশন প্রক্রিয়াটা কি ওয়ার্ল্ড ওয়াইড, এটা যে কোনো স্থান, এটা কোনো স্থান কিংবা কোনো নির্দিষ্ট এলাকায় হচ্ছে তা না, এটা পুরো বিশ্বময় কিন্তু এই গ্লোবালাইজেশন প্রসেসটা চলছে। গ্লোবালাইজেশন মিন্স দ্য স্পিড আপ অফ মুভমেন্টস অ্যান্ড এক্সচেঞ্জেস অফ হিউম্যান বিইংস, গুডস অ্যান্ড সার্ভিসেস, ক্যাপিটাল, টেকনোলজিস আর কালচারাল প্র্যাকটিসেস অল ওভার দি প্ল্যানেট। One of the effects of globalization is that it promotes and increases interactions between different region and population around the globe. আমরা কিন্তু বারবার বলছি globalization, অর্থাৎ globe। এখানে আমরা বলছি যে means the speed of movement, অর্থাৎ এমন একটা চলমান অবস্থা বোঝাচ্ছে যেটা খুব দ্রুত গতিতে যাচ্ছে। কিসের মাধ্যমে? Exchange of human beings। কি পরিবর্তনের মাধ্যমে করছি আমরা? কার মাধ্যমে করছি? মানুষের মাধ্যমে, আইডিয়ার মাধ্যমে, সেবার মাধ্যমে, প্রোডাক্টের মাধ্যমে, অর্থাৎ যেটাকে আমরা বলছি পণ্য, পণ্যের মাধ্যমে। এবং কি করছি আরেকটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো ক্যাপিটাল, পুঁজির বিনিয়োগের মাধ্যমে। এবং যেটা কি করছি যেটাকে আমাদেরকে স্পিড আপ করার জন্য যে বিষয়টা বেশি সাহায্য করছে সেটা হলো কি টেকনোলজিস। নাও ডেজ যে টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি এত বেশি এগিয়ে গেছে, সে বিজ্ঞান এবং প্রযুক্তির ধারাবাহিকতায় কিন্তু আমাদের গ্লোবালাইজেশনটা কি অতিমাত্রায় ত্বরান্বিত হয়েছে, দেশ থেকে দেশে, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, এবং সমগ্র বিষয়টা কি হয়েছে উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। আমরা কিন্তু প্রায় বলি যে আমরা একই গ্রামে বাস করছি, কিভাবে একটা ছাতার নিচে। গ্লোবালাইজেশনটাকে সেভাবে কিন্তু শেপ দেওয়া হচ্ছে যে একটা ছাতায় সেখানে আমরা সবাই গিয়ে মিলিত হয়েছি। এই মিলিত হওয়া মানে এই না যে সমস্ত কিছু একদিক থেকে, আপনি ইকোনমিক দিক দিকে যদি আমরা দেখি যে অর্থনৈতিক দিক দিয়ে আমরা মিলিত হচ্ছি, আমরা পলিটিক্যালিও কিন্তু মিলিত হচ্ছি, কালচারালও ফ্যাক্টর কিন্তু আমাদের আছে, এটা আমি পরবর্তীতে আসবো। এখানে আমি একটা চিত্র দিয়েছি যে এ ফ্লোটিং মার্কেট ইন দুবাই, এই মার্কেটটা দুবাই, এবং এখানে মার্কেটটাতে দেখা যাচ্ছে যে একটা একটা সারি সারি করে নৌকা সাজানো আছে, ফ্লোটিং, দ্যাট মিন্স পানির উপরে ভাসমান একটা বাজার। এবং এই বাজারগুলো হচ্ছে কি নৌকার উপরে বিভিন্ন দেশের মানুষেরা কি করছে তাদের পণ্য সামগ্রী নিয়ে সেখানে তাদের রেস্টুরেন্ট চালু করেছে, যেখানে গেলে আপনি কি করবেন বিভিন্ন দেশের যে খাবারের স্বাদটা সেটা আপনারা পাবেন। অর্থাৎ দ্যাট মিন্স আমি এটা বোঝাতে চেয়েছি যে এই যে আমরা বলছি যে বিশ্বায়নটা একটা ওভারঅল প্রসেস থ্রু মানে অল ওভার দি ওয়ার্ল্ড, সে ওয়ার্ল্ডের ক্ষেত্রে কি হচ্ছে যে আমার যে ফ্লোটিং মার্কেটটা কি করছে আমার এক দেশে থেকে আমি কি করছি বিভিন্ন দেশের যে স্বাদ,
খাবারের যে স্বাদ, বিভিন্ন দেশের যে কালচারের একটা অনবদ্য অংশ, যে ফুড হ্যাবিট, আমার ফুড কালচার, সেটার সম্পর্কে কিন্তু আমি একটা ধারণা পাচ্ছি। সো গ্লোবালাইজেশন অ্যাজ এ সেন্স, আমরা কি বলছি যে হিউম্যান বিং, আমরা যেটাকে বলছি যে নট অনলি এটা হিউম্যান বিং কি করছে, এটাকে মানে কি বলবো, ত্বরান্বিত করছে থ্রু তার আইডিয়া, থ্রু টেকনোলজিস, থ্রু দেয়ার ওয়ার্ক, থ্রু দেয়ার মানে ম্যান পাওয়ার, যেটাকে আমরা অ্যাক্টিভিটিস বলছি সেটাকে। তাহলে আমরা কি এখন বলতে পারবো যে গ্লোবালাইজেশন কাকে বলে? প্রথমত এটা একটা প্রক্রিয়া, এবং কি এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করছি, সমগ্র বিশ্বটাকে একটা ছাতার তলে কল্পনা করছি, এবং এটাকে বেশি ত্বরান্বিত করছে কি টেকনোলজিস, আমাদের আইডিয়াসগুলো। অ্যান অফিসিয়াল ডেফিনেশন অফ গ্লোবালাইজেশন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে যে আমাদের যে মানে গ্লোবালাইজেশন একটা সংজ্ঞা, সেখানে ওনারা বলছে যে গ্লোবালাইজেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ইনক্রিজড ইন্টারকানেক্টেডনেস অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্স অফ পিপল অ্যান্ড কান্ট্রিজ। অর্থাৎ ইন্টারকানেক্টেডনেস থাকছে এবং কি হচ্ছে একটা ইন্টারডিপেন্ডেন্স, অর্থাৎ কানেকশন, আপনি কানেক্টেড হচ্ছেন একে অন্যের সাথে। আবার আপনারা কেন কানেক্টেড হচ্ছেন, বিকজ ইউ হ্যাভ টু ডিপেন্ড অন দেম, অর্থাৎ আপনি একজন আরেকজনের উপর ডিপেন্ড করছেন কিসের উপরে ভিত্তি করে, হয়তোবা কখনো পণ্যের উপরে, হয়তোবা আইডিয়ার উপরে, হয়তোবা টেকনোলজির উপরে, হয়তোবা আপনার যে পুঁজি সে পুঁজিটাকে সংগ্রহ করার জন্য, কিন্তু কি করছেন আপনার এই ইন্টারডিপেন্ডেন্সটাকে কি করছে আপনাকে একে অন্যের সাথে সম্পৃক্ত করছে, একে অন্যকে সম্পৃক্ত করছে। এবং বলছে যে এটা যে শুধু মানুষ মানুষের সাথে সম্পৃক্ত হচ্ছে তা নয়, বরং একটা দেশ আর একটা দেশের সাথেও সম্পৃক্ত হচ্ছে। ইট ইজ জেনারেলি আন্ডারস্টুড টু ইনক্লুড টু ইন্টাররিলেটেড এলিমেন্টস, দুটো জিনিসকে কিন্তু এটা কি করছে ফোকাস করছে, দ্য ওপেনিং অফ ইন্টারন্যাশনাল বর্ডার্স, টু ইনক্রিজিংলি ফাস্ট ফ্লোস অফ গুডস, সার্ভিসেস, ফিনান্স, পিপল অ্যান্ড আইডিয়াস, অ্যান্ড দ্য চেঞ্জেস ইন ইনস্টিটিউশনস অ্যান্ড পলিসিস অ্যাট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস দ্যাট ফ্যাসিলিটেট অর প্রমোট সাচ ফ্লোস। অর্থাৎ দুটো জিনিস এখানে আমাকে বিষয়টাকে প্রমোট করছে, একটা হলো কি আমার বর্ডারগুলো, অর্থাৎ আমার দেশের, আমি যে দেশে থাকি সে দেশের গভর্নমেন্ট, সে দেশের পলিসি মেকাররা আমার যে বর্ডারটা উন্মুক্ত করে দিয়েছে পার্শ্ববর্তী দেশ কিংবা অন্যান্য দেশের সাথে সম্পর্ক বিধান করার জন্য, যেটাকে আমরা বলছি ইকোনমিক গুডসগুলো, আমরা সেখান থেকে বেশি যেটাকে আমরা আমদানি রপ্তানির যে বিষয়গুলো সেগুলো। আরেকটা কি বলেছে যে এটার মাধ্যমে দেখা যাচ্ছে কি, সরি, আমরা কি করছি আমাদের যে ইনস্টিটিউশনস এবং আমাদের যে পলিসিগুলো সেগুলো দেখা যাচ্ছে কি আমাদের জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আবার ঠিক আন্তর্জাতিক পর্যায় থেকে কিন্তু আমাদের জাতীয় পর্যায়ে এসে বিষয়গুলো কিন্তু প্রবেশ করছে। তার মানে কি যে আমরা যখন বলছি যে যখন বর্ডারটাকে কেন্দ্র করে বলছি, তার মানে কি যে এক সীমান্ত থেকে আরেক সীমান্তকে আমরা কি ছুঁয়ে ফেলছি, কিসের মাধ্যমে, আমাদের যে সমস্ত পণ্য, যে সমস্ত আইডিয়াস, যে সমস্ত মানে হিউম্যান ম্যান পাওয়ার সেগুলো দিয়ে। তো এখানে আমি দুটো চিত্র দিয়েছি, একটা হলো বর্ডার হার্ট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে রয়েছে বর্ডার হার্ট একটা, আর দুটো চিত্রই একই জায়গারই। সেখানে দেখা যাচ্ছে যে আমরা এই যে আমাদের যে সংস্কৃতি, আমরা বলি আমাদের সংস্কৃতির একটা অংশ হচ্ছে আমাদের ইলিশ মাছ, যেটা সেটা দেখা যাচ্ছে ওই হাটে ওখানে দুই দেশের মধ্যে মানে এই দেশ থেকে ওই দেশে চালান হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে পণ্য সামগ্রী, যেখানে বলছে যে পণ্য সামগ্রী নিয়ে খোলা হাটের মতো একটা বসে থাকছে, যেখান থেকে কিছুক্ষণ সময়ের জন্য সে বর্ডারগুলো উন্মুক্ত করে দেওয়া হচ্ছে দুটো দেশের জন্য, সেখান থেকে এসে দেখা যাচ্ছে যে লোকজন এখানে এসে খোলা জায়গাতে এসে, ঠিক যেমন আমরা মাথায় ডালিতে করে নিয়ে এসে একটা খোলা বাজারে, যেরকম আমরা পেঁয়াজ, রসুন কিংবা আমরা অন্যান্য যে তরি তরকারিগুলো বিক্রি করি, ঠিক তেমনটাই, যে মাথায় করে নিয়ে এসে তারা উন্মুক্ত এলাকায় বসে যাচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে কিছুক্ষণের জন্য বর্ডারটা ওপেন করে দেওয়া হচ্ছে এবং মানুষ সেখানে তাদের পারচেজিংগুলো কমপ্লিট করছে। হোয়াট ইজ গ্লোবালাইজেশন ইন দ্য ইকোনমি, যদি আমরা সোশিওলজি পড়ব, সোশিওলজি থেকে আমরা কিন্তু গ্লোবালাইজেশনটাকে দেখার চেষ্টা করব, বাট আমরা কিন্তু ট্রুলি যদি দেখতে যাই তাহলে আমরা দেখব যে ইকোনমিক দিক থেকে দেখতে গেলে কিন্তু গ্লোবালাইজেশনটাকে আমরা কখনোই উপেক্ষা করতে পারি না। কারণ আমরা যদি আমাদের দেশের, অর্থাৎ একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ হিসেবে যদি আমরা দেখতে যাই আমাদের পূর্বের ইতিহাসটা, তাহলে আমরা দেখব যে আমাদের এই গ্লোবালাইজেশন প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদের দেশের দারিদ্র বিমোচন বলেন কিংবা অন্যান্য যে উন্নয়নের যে দিকগুলো সেগুলো কিন্তু অনেকটাই উন্মোচিত হয়েছে। এবং আমি একটা ইন্ডেক্স বলতে চাই, সেটা হলো যে 1990-এর, অর্থাৎ 90-এর দশকে যখন আমার দারিদ্র মানে পভার্টি রেট যখন ছিল এটা 57 point something, সেটা কিন্তু 2010-এ এসে হয়েছে কি 31.7 কিংবা এরকম কিছু, অর্থাৎ 57 থেকে 31-এ আপনার
এই 90 থেকে 2010 এ আপনার দারিদ্রতা মানে দারিদ্র যে হার পভার্টি রেটটা সেটা কমে এসেছে এবং দেখা যাচ্ছে যে জিডিপি যে গ্রোথটা ছিল আপনার 1980 সালে যেটা ছিল 3.7 সেটা 2000 সালে এসে অর্থাৎ 90-91 সালে যেটা ছিল 3.7 সেটা আবার 2000 সালে এসে সেটা হয়ে গেছে সরি 90-92 সালে এসে হয়ে গেছে 4.8 অর্থাৎ এই যে মাত্রা জিডিপির মাত্রাটা ডে টু ডে বেড়ে যাচ্ছে এটার কারণটা কি কারণ অনলি বিকজ অফ দিস গ্লোবালাইজেশন প্রসেস অর্থাৎ গ্লোবালাইজেশনটাকে আমরা কিন্তু ভেরি মাচ ইকোনমিক্যালি দেখার চেষ্টা করি যে কতটুকু গুডস আমরা মানে উৎপাদন করতে পারছি অর্থাৎ কতটুকু পণ্য উৎপাদন করছে এবং সেই পণ্যটাকে কিভাবে আমরা মানে মানুষের ব্যবহারের জন্য বাজারে ছেড়ে দিতে পারছি কতটুকু তার যোগান এবং কতটুকু তার মানে নিশ্চিত আমরা করতে পারছি এই বিষয়গুলো যেখানে মধ্যে হোয়াট ইজ গ্লোবালাইজেশন ইন দ্য ইকোনমি ইনক্রিজিং ইন্টারডিপেন্ডেন্স যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে মানুষ এবং মানুষের মধ্যে কি হচ্ছে একটা নির্ভরশীলতার সূত্র কাজ করছে ইন্টারডিপেন্ডেন্স কিরকম যেমন আমি একটা পণ্য উৎপাদন করব কিন্তু পণ্য উৎপাদনের কাঁচামালটা আমি বাহির থেকে আমদানি করতে চাইছি কারণ বাইরে থেকে যদি আমি আমদানি করছি তাহলে পণ্যের মানটাও অনেকটা ভালো থাকবে এবং দেখা যাচ্ছে কি আমি আমার দেশীয় কিছু পণ্যের সাথে বিদেশি পণ্যটা সম্পৃক্ত করে একটা নতুন আকারের পণ্য উৎপাদন করতে পাচ্ছি যে কাঁচামালগুলোকে আমরা দেখা যাচ্ছে বাহির থেকে সংগ্রহ করছি যখন আমরা এগুলো এভাবে করছি তখন দেখা যাচ্ছে আমাদের কিন্তু অনেকাংশে কি করতে হচ্ছে অন্যের উপর ডিপেন্ড করতে হচ্ছে কিভাবে যেমন ইকোনমিক দিক থেকে আমরা দেখতে চাই যে আমাদের যে মেশিনারিজ টুলসগুলো যেগুলো আমরা বিভিন্ন আমাদের যে ইলেকট্রনিক্সগুলোতে ইউজ করি সেগুলো আমরা দেখা যাচ্ছে বাইরের দেশগুলো থেকে পারচেস করি কখনো চায়না থেকে কখনো কোরিয়া থেকে কখনো জাপান থেকে তো এই যে করোনাকালীন এই যে যখন কোভিড-19 এই পজিশনে এসে দেখা যাচ্ছে যে কি আমাদের যে এই বাজারটা এই আমদানি নির্ভর বাজারটা কিন্তু অনেকটা স্লথ হয়ে গেছে যার ফলে কি হচ্ছে গুডস অর্থাৎ পণ্য উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছুটা শিথিলতা চলে আসছে যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের সেগুলোকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে এটা কিন্তু ওভারঅল একটা চেইন হ্যাঁ এটাকে কিন্তু আমরা যদি সোশিওলজি আমরা বারবারই বলি যে সোশিওলজি একটা ভাস্ট এবং এখানে সব কিছু নিয়েই মোরাললেস কিন্তু আলোচনা করা হয় তো এই যে একটা একটা প্রভাব আপনার পড়ছে ইকোনমির উপরে তো এই ইন্টারডিপেন্ডেন্সটা থেকে কিন্তু আসছে অর্থাৎ আমি পণ্যটা উৎপাদন করছি যখন তখন স্বাভাবিকভাবে কাঁচামালের জন্য আমাকে অন্যান্য দেশ কিংবা অন্যান্য যে টেকনোলজি সেগুলোর উপরে কিন্তু নির্ভর করতে হচ্ছে ক্রস বর্ডার ট্রেড এবং দেখা যাচ্ছে কি যে আমরা কি করছি এক দেশ আরেক দেশের সাথে সীমান্তবর্তী এলাকাগুলোর মাধ্যমে কিন্তু কি করছি যোগাযোগ স্থাপন করছি পণ্য দেওয়া নেওয়া করছি পণ্যকে মানে কি বলবো নট অনলি যে শুধু গুডস তা না আমি বলেছি কিন্তু মানুষ মানুষ শ্রম তাদের যে ম্যান পাওয়ার সেটাকে কিন্তু আমরা বিনিয়োগ করছি ফ্লোজ অফ ইন্টারন্যাশনাল ক্যাপিটাল এবং আমার যে আন্তর্জাতিক যে পুঁজি সেটা এত প্রবাহমানতা বেড়ে গেছে এর বিনিয়োগটা এত বেড়ে গেছে যে এটা কিন্তু কি করে গ্লোবালাইজেশনকে স্পিড আপ করে ওয়াইড অ্যান্ড র্যাপিড স্প্রেড অফ টেকনোলজিস এটা কিন্তু আমরা সবাই মানতে প্রস্তুত যে এই যে তথ্য প্রযুক্তি মানে এত বেশি তথ্য প্রযুক্তি এত বেশি উন্নয়ন হয়েছে যার ফলে কিন্তু গ্লোবালাইজেশনটা ত্বরান্বিত হচ্ছে এবং আমরা যদি দেখি যে যখন ব্রিটিশ আমলে যে এই যে সামান্য টেলিগ্রাফ এই ব্যবস্থাটা চালানোর মাধ্যমেই কিন্তু এই গ্লোবালাইজেশনটা কিন্তু দেখা যাচ্ছে তারা স্পিড আপ করতে পেরেছে এই তারা দেখা যাচ্ছে যে এই টেলিগ্রাফ এবং টেলিগ্রাম এই জিনিসগুলো বিতরণের মাধ্যমে দেখা যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশের এই যে একটা কমিউনিকেশন সেই কমিউনিকেশনটা কিন্তু তারা সূচনা করতে সক্ষম হয়েছে এবং এই কমিউনিকেশনটা পরবর্তী পর্যায়ে কী করেছে আমাদেরকে আরও বেশি কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে মার্কেটাইজেশন অর্থাৎ আমরা বলছি বাজারজাতকরণ আমরা দেখবেন যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এক এলাকা থেকে আরেক এলাকায় কিভাবে খাদ্যদ্রব্যগুলো দ্রুত পৌঁছে যাচ্ছে শুধু যে খাদ্যদ্রব্য তা কিন্তু না পোশাক আশাক এবং বাংলাদেশের পরিধি থেকে বাংলাদেশের সীমানা পেরিয়ে কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ইভেন সেই ইন্ডিয়া থেকেও আমাদের দেশে ভারত থেকে দেখা যাচ্ছে আমাদের দেশে কিভাবে পণ্যগুলো এসে বাজার দখল করে নিচ্ছে হ্যাঁ যদি আমরা দেখি যে এই যে আমরা এখানে পাশের চিত্র দেখি প্রথমটা দেখেছি যে পেঁয়াজ হ্যাঁ যেমন আমরা দেখেছি দেখবেন যে আমাদের যখন দেশীয় বাজারে যখন পেঁয়াজের মূল্যটা মানে বৃদ্ধি পায় তখন দেখা যাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজও কিন্তু তখন পাশাপাশি দেখা যাচ্ছে দামটা বেড়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে আমরা ইন্ডিয়া থেকে অনেকটাই দেখা যাচ্ছে দেশি পণ্যটাকে অগ্রাহ্য করে ইন্ডিয়া থেকে পারচেজ করছি কারণ সেটা আমরা একটু কম মূল্যে পাচ্ছি কারণ সেখানে দেখা যাচ্ছে তাদের উৎপাদন ব্যয়টা কম হচ্ছে তাদের উৎপাদনের যে যে প্রসেসটা সেটা হয়তো আমাদের চাইতে একটু কম ব্যয় সাপেক্ষ যার ফলে তারা দামটা কম রাখছে এবং সেই কম দাম দিয়ে তারা দেখা যাচ্ছে এক্সপোর্ট করে সেগুলোকে আমরা বাজারে ছেড়ে দিচ্ছি এবং সে পারচেজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশীয় পণ্য এবং বিদেশি পণ্যের মধ্যে একটা
ক্ল্যাশ কিন্তু দেখা দিচ্ছে। তো এই যে মার্কেটাইজেশনটা, যখন আমরা যখন বলছি যে ক্যাপিটালিজমের যুগে ওপেন মার্কেট, অর্থাৎ তোমার জন্য মার্কেটটা কি উন্মুক্ত, ইউ ক্যান ডু ইউর বিজনেস এনিহোয়ার, তুমি যদি ক্রেতাকে সন্তুষ্ট করে বিজনেস করতে পারো দেন ইউ আর ওয়েলকাম। তো যখন দেখা যাচ্ছে কি যে সে খুবই মানে মার্কেটটাকে দখল করার জন্য, হ্যাঁ, এবং যেহেতু ওপেন আপনার বর্ডারটা ক্লিন করে দিয়েছে, বর্ডারটা ওপেন করে দিয়েছে, সো বাইরের দেশগুলো চাচ্ছে কি তারা দেশে আসুক, এসে তারা কি করুক সেখানকার দেশ, এক দেশ আর এক দেশের উপরে এই যে বাণিজ্যিক একটা প্রভাব কিন্তু ফেলার তারা সুযোগ পাচ্ছে। আইডিয়াস কমন প্রপার্টি অফ দ্য হোল অফ হিউম্যানিটি, আইডিয়াগুলো কি হচ্ছে কমন প্রপার্টি হয়ে যাচ্ছে। আইডিয়াগুলো কমন প্রপার্টি কিরকম, আমরা যেমন প্রায় গল্প করি যে এই জিনিসগুলো কিন্তু বিদেশে হয়, হ্যাঁ, এই জিনিসগুলোকে আমি দেখেছি এগুলো বিদেশে হয়, আমি কানাডায় গিয়ে দেখেছি কানাডায় এই জিনিসগুলো হয়। যেমন আমাদের এই টেকনোলজিসগুলো যখন আমরা ইউজ করছি, যেমন আমরা গুগলের মাধ্যমে হোক, আমরা ইউটিউবের মাধ্যমে হোক, আমরা ইন্টারনেট যেটাকে আমরা বলছি তার মাধ্যমে হোক, আমরা কি করছি একজন আরেকজনের আইডিয়াটাকে শেয়ার করছি, সেটা বিজনেস আইডিয়া হোক, সেটা এডুকেশন আইডিয়া হোক, সেটা অন্য কিছু হোক, মানে কি করছি আমরা সেই আইডিয়াগুলোকে একে অপরের সাথে শেয়ার করে নিচ্ছি। যে আইডিয়াটা ইউজ করে জাপান একটা মানে কি বলবো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র তৈরি করছে, সে আইডিয়াটাকে দেখা যাচ্ছে কি আমরা পারচেজ করে বা কখনো সেই আইডিয়াটাকে অনুকরণ করে আমাদের দেশের পণ্যগুলো তৈরি করার চেষ্টা করছি, যার ফলে কি হচ্ছে এই আইডিয়া শেয়ারটা কিন্তু খুব শুনতে খুব ইজি মনে হলো, কিন্তু একটা একটা খুব কিন্তু একটা কি বলবো ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে আপনি আইডিয়াটা যখন জেনারেট করছেন তখন আপনার জন্য কিন্তু সেই স্কিল পিপুল লাগছে, সেই স্কিল পিপুল আপনাকে তৈরি করতে হচ্ছে। তো এই আইডিয়া যখন আমরা কমন প্রপার্টি হিসেবে শেয়ার করছি, তখন দেখা যাচ্ছে কিছু স্কিল পিপুল যখন তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে আমরা বাহির থেকে কিছু স্কিল পিপুল নিয়ে আসছি নিজেদের এই আইডিয়াগুলোকে এনশিওর করার জন্য, আবার ঠিক তেমনটাই দেশ থেকে কিছু পিপুল দেখা যাচ্ছে যারা অনেক বেশি প্রফেশনাল, যারা অনেক বেশি স্কিলড, তাদেরকে আমরা কি করছি তাদেরকে বাইরের দেশে পাঠিয়ে দিচ্ছি সেই আইডিয়াগুলোকে জেনারেট করার জন্য। মাইগ্রেশন, মাইগ্রেশন কিন্তু গ্লোবালাইজেশনের জন্য একটা বিশাল একটা ফ্যাক্টর। মাইগ্রেশনের ব্যাপারে যেটা আমি বলবো যে মাইগ্রেশনের ক্ষেত্রে এমন হয় যে দেশ থেকে কিছু লোক তারা কি করছে বাইরের দেশে যাচ্ছে কি ইকোনমিক্যালি মানে আর্নিংসের জন্য, আর্নিংসের জন্য যাচ্ছে। ঠিক তেমনই কি হচ্ছে দুটো দিক, একটা হলো আর্নিংসের পথ খুলে যাচ্ছে, তারা মাইগ্রেটেড হচ্ছে যখন তারা দেখতে পাচ্ছে যে তারা তার স্কিলটাকে বাইরের দেশে কোন একটা কাজে লাগাতে পারছে, তখন তারা কি করছে তাদের সেই স্কিলটাকে নিয়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছে। আবার আরেকটা যেটা হচ্ছে যে অন্য দেশে যখন তারা পাড়ি জমাচ্ছে, তারা যখন প্রপারলি স্কিল হয়ে যাচ্ছে না, সেখানকার যে স্কিল, স্কিল যে লেভার, সেটার সাথে কিন্তু সে প্রতিযোগিতায় পেরে উঠছে না, যার ফলে কি হচ্ছে সেখান থেকে সে ছিটকে পড়ছে। তো ঠিক এই মাইগ্রেশনটার ব্যাপারটা অনেকটাই দেখা যাচ্ছে কি যে মাইগ্রেশনের ক্ষেত্রে আমরা ইকোনমিক্যালি যখন দেখতে যাবো, তখন দেখবো যে স্কিলনেসটা চলে আসছে, আমি কতটুকু স্কিল্ড করে আমার লেবারকে আমি বিদেশে প্রেরণ করতে পারছি, যে সেখানে গিয়ে সে কোপ করতে পারবে উইথ দ্য এনভায়রনমেন্ট, উইথ দ্য ওয়ার্কপ্লেস, উইথ দ্য অথরিটিস, উইথ দ্য ইকুইপমেন্টস। কিন্তু যখন আমি পারবো না, তখন আমি কি করবো সেখান থেকে কিন্তু ছিটকে পড়বো। তো সেটা কিন্তু মাইগ্রেশনের ক্ষেত্রে একটা পজিটিভ দিকের সাথে সাথে কিন্তু নেগেটিভ দিকও চলে আসে গ্লোবালাইজেশনের ক্ষেত্রে, যখন আমরা ইকোনমিক্যালি দেখতে যাব। গ্লোবালাইজেশন অ্যান্ড ইকোনমি আমরা দেখছি, আমি একটা বিষয় এখানে আছে সাসেক আছে, এখানে সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন, এবং আরেকটা চিত্রতে দেখেছি বাংলাদেশ অ্যান্ড ট্রেড উইথ ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে ট্রেড, এবং একটা জায়গাতে আরেকটা চিত্রতে দেখিয়েছি যে এরকম কানাডার একটা করোনাকালীন পরিস্থিতিতে তাদের ইকোনমিটা নিচের দিকে নেমে গেছে। তো প্রথম যেটা চিত্রটা যেটা সাসেকে আমি বুঝিয়েছি যে যখন গ্লোবালাইজেশনের কথা আমরা বলছি, তখন একটা দ্বার উন্মোচিত হচ্ছে, সে দ্বারটা কি দ্বার, যে আমি কি করছি এক দেশ থেকে আরেক দেশে পণ্য সামগ্রীকে কেন্দ্র করে, অর্থাৎ বাণিজ্যিক সম্পর্কটাকে বিধানের মাধ্যমে কিন্তু এক একটা অর্গানাইজেশনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করছি। আমাদের মধ্যে একটা দেখা যাচ্ছে যে এ রিজিওনাল একটা ফিলিংস তৈরি হচ্ছে, রিজিওনাল ফিলিংস, যে আমরা সাউথ এশিয়ান, আমরা সাউথে বাস করি, সো আমরা সাউথ এশিয়ান একটা কমিটমেন্টে যাবো, একটা বাণিজ্যিক কমিটমেন্টে, যে আমাদের জন্য ট্রেড ট্যারিফ এরকম সিস্টেম হবে, আমাদের জন্য এটা একটু আমরা শুল্কটা কমিয়ে রাখবো, কিংবা আমরা এই এই এলাকাগুলোতে মানে শুল্কবিহীন আমরা আমদানি করবো। এই সমস্ত ইস্যুগুলোকে কেন্দ্র করে দেখা যাচ্ছে একটা কালচারাল মাইন্ড ডেভেলপ করছে, যে একে অপরের সাথে যে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতার যে সম্পর্ক, সেটা কিন্তু ডেভেলপ করছে। এবং আরেকটা যেটা যে বাংলাদেশ ট্রেড উইথ ইন্ডিয়া যদি আমরা দেখি, তাহলে এখানে বলছে যে আমরা দেখছি যে এক্সপোর্ট
অর্থাৎ এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের রেশিওটা একটু কম। ইন্ডিয়া থেকে আমরা কি করছি, ইম্পোর্ট করি বেশি, সেখানে এক্সপোর্ট হয় কম। তাহলে যদি ইন্ডিয়ান রেশিওতে যদি দেখতে চাই, তাহলে আমরা দেখব যে বাংলাদেশে তাদের এক্সপোর্টের মাত্রাটা মানে এক্সপোর্টের মাত্রাটা বেশি। হ্যাঁ, অর্থাৎ ইন্ডিয়ান পণ্যগুলো আমরা অতিমাত্রায় ইউজ করি, অর্থাৎ পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে এবং সীমান্ত এলাকাগুলো মুক্ত হওয়ার কারণে, কিংবা সীমান্ত এলাকাগুলোতে সে ক্রস বর্ডারের যে অ্যাক্সেসগুলো থাকার কারণে আমরা কি করছি, খুব সহজেই কিন্তু আমাদের দেশীয় পণ্যের পাশাপাশি কিন্তু ভারতীয় যে পণ্যগুলো সেগুলো কিন্তু আমরা অ্যাভেল করতে পাচ্ছি। আরেকটা যেটা বলছি যে এই যে আমরা বলছি যে এই যে ইকোনমিটাকে কেন আমরা প্রাধান্য দিচ্ছি, কারণ দেখেন যখন কোভিড-19 পুরো ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড সিচুয়েশনটাকে যখন প্রভাবিত করছে, তাদের ইকোনমিটাকে প্রভাবিত করছে, স্বাভাবিকভাবে কিন্তু আমাদের মতো দেশগুলো কিন্তু সেটাকে কিন্তু ফেস করছে। আমরা কিন্তু প্রথমেই দেখি যে কি করেছে তারা, বিভিন্ন দেশে তারা যে লেবারগুলো, তারা আমাদের দেশ থেকে যে লেবারগুলো গেছে তাদেরকে তারা সেন্ড করে দিয়েছে দেশে, এবং তাদেরকে দেখা যাচ্ছে তারা ক্যারি করতে পারছে না এবং তাদের ইকোনমিটা অনেকটা লোয়ার মানে ডাউন পোর্শনে চলে গেছে, যার ফলে কি হচ্ছে তারা তারা নিজেরাও হিমশিম খাচ্ছে। এবং পুরো ওয়ার্ল্ডের চিত্রটার সাথে সাথে কিন্তু দেখবো যে আমাদের দেশীয় চিত্রটাও কিন্তু ফুটে উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ওষুধের বাজারে আমরা অনেকগুলো মানে ওষুধ পাচ্ছি না, কারণ বর্ডার যেহেতু বন্ধ হয়ে গেছে, আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন পণ্যগুলো পাচ্ছি না, বিভিন্ন খাদ্য সামগ্রী যেগুলোতে আমরা অভ্যস্ত হয়ে গেছি সেই জিনিসগুলো পাচ্ছি না। তার মানে কি যে ওয়ার্ল্ডের যে একটা মানে ডাউন সিচুয়েশন, হ্যাঁ, কিংবা মুদ্রাস্ফীতি, কিংবা যে সিচুয়েশনই বলি, ইকোনমিক্যালি যে অনেক টার্মগুলো আমরা বলি কি জিডিপি, জিএনপি, মুদ্রাস্ফীতি, বিভিন্ন বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাজ এ হোল আমাদের ইকোনমিটাকেও কিন্তু, দেশীয় ইকোনমিটাকেও কিন্তু প্রভাবিত করছে। তাহলে গ্লোবালাইজেশন ফ্যাক্টরটা এমন যে তুমি যে একটা স্থানকে কেন্দ্র করে তুমি এটাকে ভাববে তা কিন্তু না, বরং এটা একটা ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রসেস, যে প্রসেসটাকে কিন্তু আমাকে কি করছে স্বাভাবিকভাবেই কি আমাকে মানে প্রভাবিত করছে। হোয়াট ইজ গ্লোবালাইজেশন ইন জিওগ্রাফি, এটা আমি একটু বলবো, এই কারণে আমাদের একটু বলার দরকার আছে সোশিওলজিতে, যে ইন জিওগ্রাফি গ্লোবালাইজেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সেট অফ প্রসেস, আবারও কিন্তু একটা সেট অফ প্রসেস কি ইকোনমিক, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি এটা আমি আর বলবো না, সোশ্যাল, কালচারাল, টেকনোলজিক্যাল, ইনস্টিটিউশনাল, দ্যাট কন্ট্রিবিউট টু দ্য রিলেশনশিপ বিটুইন সোসাইটিস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। অর্থাৎ আমরা শুধুমাত্র গ্লোবালাইজেশনকে ইকোনমিক কেন দেখবো, এটা কিন্তু একদিক দিয়ে সোশ্যালও একদিক দিয়ে কালচারালও। কিরকম আমরা কিন্তু টেকনোলজিগুলো কি করি, আমরা কিন্তু টেকনোলজিগুলোকে আমরা অনুকরণ করি বিদেশি টেকনোলজিগুলোকে, হাউ দে পারসিভ দ্য টেকনোলজি। অর্থাৎ আমরা যদি দেখি যে আমাদের দেশের টেকনোলজির কথা চিন্তা করতে যাই না, 90-এর দশকে কিন্তু, 80-এর দশকে কিন্তু কম্পিউটার এসেছে, এবং তারপর থেকে কিন্তু একটা বলবো যে একটা রেভলিউশনারি একটা চেঞ্জ আসছে 2020-তে এসে, যেখানে নাও দিস ডে এই আজকে এখানে দাঁড়িয়ে থেকে আমি কিন্তু টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট, এবং এটা কিন্তু র্যাডিক্যাল একটা চেঞ্জ। এই টেকনোলজি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু প্রায় বলছি এই মানে অ্যাক্সেস টু ইনফরমেশন, যেটা আমাদের ইনফরমেশনে এত বেশি অ্যাক্সেস হয়ে গেছে, আমরা এখন দেখা যাচ্ছে যে রোবট থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, যেটা মানে অর্থাৎ আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা আমরা বলছি। তার মানে কি রেভলিউশনটা কিসের, টেকনোলজির রেভলিউশন। সে টেকনোলজি কি করছে, তোমার সোশ্যাল আসপেক্টটাকে কি করছে, প্রভাবিত করছে, সোসাইটিকে রান করছে, সোসাইটিকে প্রভাবিত করছে। হ্যাঁ, ডেফিনেটলি ইট হ্যাজ আ ব্যাড অ্যান্ড গুড ইম্প্যাক্ট অলসো, ব্যাডও আছে গুডও আছে, সেটা কিন্তু আমরা সেটা পরে একটু দেখব। এখানে আমি যে চিত্র দিয়েছি, যে প্রথম চিত্রটাতে আছে ধরুন পিৎজা হাট, তারপরে সাবওয়ে, কেএফসি, ম্যাকডোনাল্ডস, এই জিনিসগুলো হলো কি, এগুলো খাবারের দোকান, যেটা কি ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ফেমাস এই ব্র্যান্ডগুলো, এই ব্র্যান্ডগুলো এসছে। এবং আর একটা চিত্রতে আমি দেখিয়েছি যে যে মানে গ্লোবটাকে সবাই মিলে ঘিরে রেখেছে, অর্থাৎ এক জায়গাতে চলে এসেছে। তো এই যে খাবার আমার কালচারটাকে কীভাবে প্রভাবিত করছে, কীভাবে প্রভাবিত করছে, আমরা কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু পোশাক আশাক এবং আমাদের ম্যানার্স মানে অ্যাটিকেট এগুলোর দিক থেকে কিন্তু আমরা কি করছি, বিদেশকে কিন্তু ফলো করছি, বিদেশিরা কীভাবে করছে, তারা একটা অনুষ্ঠান কীভাবে অর্গানাইজ করছে, তারা একটা অফিস কীভাবে পরিচালনা করছে, তাদের মেকানিজমটা কী, তারা কীভাবে করছে। খাদ্যদ্রব্যের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে আমাদের বাজারে দেশীয় খাবারগুলো কিন্তু প্রায় হারিয়ে গিয়েছে। আপনারা কি কখনো দেখেছেন যে গ্লোবালাইজেশন, একটু খানি খানি বলি যে এখন গ্রামে গঞ্জে গেলে, আগে আমি আমার মনে আছে যখন আমি আমার নানু বাসায় গিয়েছি, তখন দেখা যাচ্ছে যখন কোনো মানুষ বাসায় এসেছে, আজ থেকে এই 20-25 বছর আগেরই কথা,
কিংবা 15 বছর আগের কথা যখন মানুষ গিয়েছে তখন দেখা যাচ্ছে কি তারা কিছু ইন্ডিজেনাস ফুড দিয়ে তাদেরকে আপ্যায়ন করেছে, এই চিরা, এই নাড়ু, এই হয়তো বা একটু মুড়ি, হ্যাঁ, তারপরে একটু খই, এগুলো দিয়ে, মানে ওই খাবারগুলোতে একটা মজা ছিল, হ্যাঁ, আবার কি ছিল, একটা ইন্টিমেসিও ছিল, একটা লাভ ছিল, একটা অ্যাফেকশন ছিল। বাট নাওডেজ আমরা কি করছি, আমরা কিন্তু গ্রামগঞ্জে গিয়ে দেখবেন যে যখন বাসায় কখনো মেহমান আসে তখন কিন্তু তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ফ্রুটস দিচ্ছে, বিদেশি ফ্রুটস যেমন মালটা, তারপরে আপনার হলো আঙ্গুর, এই ফলগুলো। তার মানে কি, এই না মানে এই না যে যে তারা শুধু শুধু সেটা দিচ্ছে। প্রথম কারণ ইকোনমিক্যাল, দে ক্যান পারচেজ, তারা সেটা পারচেজ করতে পারছে। কেন পারচেজ করতে পারছে, কারণ এটা অ্যাভেলেবল, তারা সেখানে গ্রামে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই খাবারগুলো, যেগুলো আমরা বলছি বিদেশি খাবারগুলো পৌঁছে গেছে, এই যে যেমন বার্গার, পেস্ট্রি, তারপরে হলো পিৎজা, এই জিনিসগুলো কিন্তু আমাদের কালচারের খাবার নয়। আমরা কিন্তু কেক বলতে বুঝিয়েছি পিঠা, কিন্তু এখন কেক কিন্তু কি, কেক একটা একেবারে বলবো কি ইউনিভার্সাল একটা ফুড হয়ে গেছে, যে একটা জন্মদিন বলেন, কোনো যে কোনো ধরনের সেলিব্রেশন একটা কেক ছাড়া হয় না। তার মানে কি, উই ডোন্ট জাস্ট ফলো দ্য প্রোডাক্ট, মানে আমরা যে শুধুমাত্র প্রোডাক্টটাকে পারচেজ করছি তা না, আমরা কিন্তু আমাদের মেন্টালিটিটাও কিন্তু চেঞ্জ করে ফেলেছি, যেটা কিন্তু আমাদের কালচারের একটা অংশ। যেমন আমরা কি করছি, যখন যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের অনুপাতে কিন্তু আমরা পোশাক আশাকগুলো পরিধান করছি। একটা কি আমাদের পারচেসিং ক্যাপাসিটি, আর একটা কি অ্যাভেলেবিলিটি। মার্কেটটা এমনভাবে ছেয়ে গেছে বিদেশি পণ্যে যে আমরা খুব সহজে অ্যাভেল করতে পারছি। এবং আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে যে বিষয়টা, যে সব কিছুর একটা রেপ্লিকা আছে, অর্থাৎ তুমি রেপ্লিকাটাও ইউজ করতে পারছো, অরিজিনালটা না হলে রেপ্লিকা ইউজ করতে পারছো। এই রেপ্লিকাটা নিয়েও কিন্তু একটা বিজনেস ক্লাস তৈরি হয়েছে। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে টেকনোলজি যেমন আমরা শেয়ার করছি, আমরা ইনস্টিটিউশনাল ভিউগুলো শেয়ার করছি, আমাদের যেমন দেখবো যে আমাদের এডুকেশনাল ক্ষেত্রে কিন্তু অনেক চেঞ্জ এসছে নম্বরের ক্ষেত্রে, তারপরে পরীক্ষাগুলো নেওয়ার ক্ষেত্রে, পরীক্ষাগুলোকে মানে কি মূল্যায়নের ক্ষেত্রে, যাতে আমরা কি করি যে আমরা ইন্টারন্যাশনালি যেন আমাদের স্টুডেন্টরা গিয়ে সে কোপ আপ করতে পারে। এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেমন আমরা বলছি যে ইংলিশ, ইংলিশের প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি। তো এই যে সোসাইটি টু সোসাইটি একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড, যেমন আমরা কি করি প্রায় সময় আমরা যেমন সোশিয়োলজি যখন পড়তে যাই তখন দেখি যে এই যে আকাশ সংস্কৃতি, এই সংস্কৃতির একটা বিশাল প্রভাব কিন্তু আমাদের সংস্কৃতির উপর আছে, হ্যাঁ, এবং সেটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে ব্যাড ইম্প্যাক্টটাকে মাথায় নিই, কিন্তু তার গুড ইম্প্যাক্টও কিন্তু আছে। এই যে আমি আমি কিভাবে কথা বলবো, কিভাবে খাবো, আমার খাদ্যাভ্যাসটা কি হবে, আমি কতটুকু পোশাক পরিধান করব, হ্যাঁ, এবং এই বিষয়গুলো যেমন আছে ঠিক তেমনই দেখা যাচ্ছে আমার মাদক চলে আসছে, আমার চলে আসছে হলো কি বলে আরো সব নেশার জিনিসগুলো চলে আসছে, আমি এত বেশি টেকনোলজির উপর ডিপেন্ড হয়েছে যে মোবাইল ছাড়া আমার ইমোশনসগুলো ডাল হয়ে যাচ্ছে, আমার ইমোশনসগুলো কাজ করছে না। কারণ আগে হতো কি, মানুষ অনেক ইমোশনাল ছিল, যেমন আমরা প্রায় বলি যে চিঠির যুগে মানুষ অনেক সুন্দর করে চিঠি লিখতো মনের ভাব প্রকাশ করার জন্য, আর এখন আমরা হয়তো বা SMS ইউজ করছি, টুইটার ইউজ করছি, হোয়াটসঅ্যাপ ইউজ করছি, এই জিনিসগুলো হচ্ছে কি তাৎক্ষণিকভাবে আমাকে আপনার সাথে লিঙ্ক করে দিচ্ছে, কিন্তু আমার ইমোশনসগুলোকে টাচ করতে পারছে না, আমার ইমোশনসগুলো হারিয়ে যাচ্ছে। এবং আমি এটা প্রায় দেখি যে এখন টেকনোলজি এত বেশি ফাস্ট হয়ে গেছে, আমরা কিন্তু টেকনোলজি নির্ভর হয়ে গেছি। একটা ফ্যামিলিতে 10 জন 15 জন, আমি এর আগে আপনাদেরকে পড়িয়ে মানে দেখিয়েছি যে আমরা এক পাশাপাশি বসে থাকলেও কিন্তু কি করি, একে অন্যের সাথে ইন্টারাক্ট করি না। অর্থাৎ সোসাইটি কিন্তু মানে গোয়িং টু ফেস এ গ্রেট চ্যালেঞ্জ থ্রু দিস টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। কারণ আপনি যখন একজন আরেকজনের সাথে ইন্টারাকশনাল লেভেলে যাবেন না, তখন কিন্তু স্বাভাবিকভাবে যে সোসাইটি মানে যে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ একটা জাল, এই জিনিসটা কিন্তু তখন আর থাকবে না। তো গ্লোবালাইজেশনটা কি করছে, মানুষকে চেঞ্জ করে দিচ্ছে, এবং অল ওভার দি ওয়ার্ল্ড, হ্যাঁ, সে কি করছে, একটা টাই সৃষ্টি করার সাথে সাথে কি করছে, কালচারটাকে স্প্রেড করছে। আমরা বলছি অ্যাকালচারেশন, আমরা বলছি কালচারাল ডিসিমিলেশন, আমরা বলছি কালচারাল ল্যাগ। এই কালচারাল ল্যাগও কিন্তু গ্লোবালাইজেশনের একটা উপায়, কারণ আমরা গ্লোবালাইজেশনটা এত বেশি ফাস্ট, এত বেশি টেকনোলজিক্যালি সেটা ফাস্ট, যে কোনো কোনো সময় দেখা যাচ্ছে আমরা সেই টেকনোলজিটার সাথে দৌড়াতে পারছি না, টেকনোলজি এগিয়ে যাচ্ছে দৌড়ে, আমি পেছনে পড়ে যাচ্ছি, যার ফলে কি হচ্ছে, সেই টেকনোলজির ইউজিং ক্যাপাসিটির সাথে আমার ব্যক্তি সত্তার একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, যে কালচারাল ল্যাগের কারণে দেখা যাচ্ছে আমাদেরকে আবার অনেকগুলো সিচুয়েশন, অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
The dimensions of globalization, আমি ডাইমেনশন বলছি কি কি দেখেন, একটা কালচার, একটা সোসাইটি, একটা পলিটিক্স, একটা ইকোনমি এবং একটা এনভায়রনমেন্ট। আমি কালচারটা একটু বলেছি যে কালচারের ক্ষেত্রে কি কি হয়, যে কালচারটা আমরা কি করছি, দেশীয় সংস্কৃতিটাকে ভুলে যাচ্ছি, সোসাইটির ক্ষেত্রে সেটার একটা প্রভাব রয়েছে। পলিটিক্সে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সগুলো যখন ইন্টারন্যাশনালি যখন দেখছি আমরা দোদুল্লমান, যেমন এই যে মুসলিমদের কে অপ্রেসড করা, কিংবা এখন নাওডেজ যেরকম হচ্ছে যে ফ্রান্সের একজন স্বনামধন্য নেতা, সে একজন একটা উক্তি করে দিচ্ছে এবং সেটা গোটা বিশ্বের একটা প্রেক্ষাপট। এই যে গ্লোবালাইজেশনের কারণে কেন পসিবল হয়েছে, কারণ তোমার ইনফরমেশনটা খুব দ্রুত থ্রু ইন্টারনেট, থ্রু মেসেজ, থ্রু মিডিয়া তোমার কাছে চলে আসছে, যার ফলে কি হচ্ছে, ইউ হ্যাভ দ্য ওয়ে টু এক্সপ্রেস ইয়ার রিয়াকশন। তুমি তোমার রিয়াকশনটা এক্সপ্রেস করতে পারছো, ইউ হ্যাভ দ্য ওয়ে টু এক্সপ্রেস ইয়ার রিয়াকশন, ইউ হ্যাভ দ্য ওয়ে টু চ্যালেঞ্জেস থ্রু দিস রিয়াকশন। ইকোনমি, ইকোনমিটা তো প্রভাবিত হচ্ছে, আমি কিছুক্ষণ আগে বলেছি এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের দিকে যদি আমরা দেখতে চাই তাহলে দেখব কিন্তু গ্লোবালাইজেশনের একটা বিশাল একটা অঙ্ক কষতে হচ্ছে আমাদের এনভায়রনমেন্টকে, কারণ শিল্পের বিকাশ এত বেশি দ্রুত সাধিত হচ্ছে, মানুষ এত বেশি মেশিন নির্ভর হয়ে গেছে যে সে কিন্তু ভুলে যাচ্ছে যে প্রকৃতির ছায়ায় তাকে থাকতে হবে, প্রকৃতি ছাড়া তার কিন্তু কোনো উপায় নেই। এবং এত বেশি মেশিনারিজ আমরা দেখেছি যে, আমি আবারও বলবো যে ডিউরিং দিস কোভিড সিচুয়েশন আমরা দেখলাম যে প্রকৃতি আবার পুনরায় তার রূপ ফিরে আসছে, এই বলে কিন্তু অনেকগুলো ফিচার, অনেকগুলো কিন্তু আমরা কি বলবো, যেটাকে বলে যে সংবাদ কিন্তু আমাদের কানে এসেছে, এটা সংবাদ সংবাদপত্রের মাধ্যমে হোক, তারপরে আমার যে টিভি মিডিয়ার মাধ্যমে হোক। কারণটা কি, কারণ একটাই, যে কার্বন ইমিশনটা কমে গিয়েছিল, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছিল, মানুষ কি হয়ে গেছিল, মানে মানুষকে কি করা হয়েছিল, যেটাকে আমাকে বলছি যে এই যে আইসোলেশন, অর্থাৎ সোসাইটি থেকে মানুষ কি করেছে, গৃহবন্দী, বাইরের পরিবেশ থেকে নিজেকে গৃহবন্দী করে ফেলেছে, যার ফলে কি হয়েছে, এই যে গাড়ির ধোঁয়া, শিল্পের ধোঁয়া, এই ধোঁয়াগুলো এত রিডিউস করার ফলে কি হয়েছে, প্রকৃতি পুনরায় দেখা যাচ্ছে কি আবার একটা সুন্দর রূপ পেয়ে গেছে। তার মানে কি, এটা ডেফিনেটলি ট্রু যে যত বেশি শিল্পায়ন হবে, যত বেশি অস্বাস্থ্যকর পরিবেশের মানে সৃষ্টি হবে, যত বেশি মানুষ কার্বন ইমিশন করবে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কি করবে, একদিক থেকে আমার সোসাইটিকে রান করেছে টেকনোলজিক্যালি, কিন্তু আমি যদি পরিবেশের দিক থেকে দেখতে যাই তাহলে দেখব যে পৃথিবীর যে সবুজ এবং শ্যামল একটা পরিবেশের উপর কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট রয়েছে এই গ্লোবালাইজেশনের। হোয়াট কজড গ্লোবালাইজেশন, কি কারণে গ্লোবালাইজেশনটা হচ্ছে, আমি এটা বলেছি, তারপরে আপনাদের স্লাইডে আমি একটু দেখাচ্ছি টেকনোলজি। মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলো কি হচ্ছে, স্প্রেড আউট করেছে, আমাদের দেশে কতগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিজ রয়েছে যারা কি করছে, বাইরের যে প্রোডাক্টগুলোকে এসে আমাদের দেশের বাজারে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, এবং কি করছে, শুধু যে প্রোডাক্টগুলো ছড়িয়ে যেতে চায় না, তারা কি করছে, সেটাকে অপ্রেসড করছে আমাদের বাজারটাকে, হ্যাঁ, এবং লোয়ার ট্যারিফ একটা কিন্তু একটা সাথে ইন্টারলিঙ্কড, ছোট্ট অর্থাৎ লোয়ার ট্যারিফ অর্থাৎ আপনার নিম্ন একটা শুল্ক দিয়ে তারা কিন্তু মার্কেটে প্রবেশ করছে। ইম্প্রুভ ট্রান্সপোর্ট, এটা প্রবলেম মানে কিভাবে এটা পসিবল হচ্ছে, ট্রান্সপোর্টেশন কিন্তু এখন অনেক ডেভেলপড, আপনি ইয়ার বলেন, অর্থাৎ স্থলপথ, নৌপথ, তারপরে হলো আকাশপথ, সবগুলো কিন্তু কি হয়েছে, খুব ইম্প্রুভড, খুব উন্নত মানের হয়ে গেছে। লেবার মোবিলিটি, এবং আমরা বলছি যে লেবার মোবিলিটি, আমরা যখন লেবার স্কিলড লেবার কি করছে, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে তাদের সেবা দিচ্ছে, তাদের শ্রম দিচ্ছে, ক্যাপিটাল মোবিলিটির সাথে সাথে কিন্তু পুঁজিরও কিন্তু খুবই দ্রুত একটা কি সার্কুলেশন হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে, এবং ব্যাংক, বিমা এবং প্রাইভেট কোম্পানিগুলো এবং প্রাইভেটাইজেশনের ফলে কি হচ্ছে, একটা স্বাধীন বাজারে তারা প্রবেশ করছে। গ্লোবালাইজেশন কিন্তু খুব উদার নৈতিক একটা বিষয়, একাধারে এটা একটা লিবারাল, দ্বিতীয়ত হলো কি, এখানে কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নেই, হ্যাঁ, লিবারাল, এবং কি হচ্ছে যে পুঁজির যে বিকাশটা এবং বাজারজাতকরণের মাধ্যমে হোক, বাজারকে কেন্দ্র করে, এটা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা গ্লোবালাইজেশনের ক্ষেত্রে দেখতে পারি। এই যে বলছি যে ইম্প্রুভ ট্রান্সপোর্ট, ইয়ার ট্রাভেল, আমরা দেখা যাচ্ছে যে এক দেশ থেকে আরেক দেশে খুব সহজেই কি করছি, আকাশপথে আমাদের পণ্য সামগ্রীগুলো পৌঁছে দিতে পারছি, সেখানকার ইনফরমেশনগুলোকে আমরা নিতে পারছি, এবং দেখা যাচ্ছে এগুলোকে নিয়ে আমাদের বিভিন্ন ধরনের বিজনেস রান করতে পারছে। কন্টেনারাইজেশন ফ্রম 1917, র্যাপিড অ্যাডাপ্টেশন অফ দ্য স্টিল ট্রান্সপোর্ট কন্টেইনার, আমরা যখন দেখছি যে 60-এর দশকে, অর্থাৎ 1970-এ যখন কন্টেইনার যেটাকে আমরা বলছি, কিছুক্ষণ আগে যেটা আমরা একটু একটা চিত্র দিয়েছিলাম, যে আমি একটু কন্টেইনারটা একটু দেখাতে চাই আপনাদেরকে, সেটা হলো এই যে
এই যে এখানে যে ছবিটা দ্বিতীয় ছবিটা দেখাচ্ছে যে কন্টেইনারগুলো, তো এই কন্টেইনারগুলো কিন্তু না স্টিলের তৈরি। হ্যাঁ, এই কন্টেইনারগুলো স্টিলের তৈরি, এবং কন্টেইনারাইজেশনের ফলে কি হয়েছে, আমার পণ্যগুলো কিন্তু সেগুলোকে সুন্দরভাবে এবং নিখুঁতভাবে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে যাওয়ার সম্ভব হয়েছে, স্থলপথের মাধ্যমে, জলপথের মাধ্যমে এবং আকাশপথের মাধ্যমে। এবং হচ্ছে ইম্প্রুভ টেকনোলজি, ইন্টারনেট, আমরা যেটাকে কিছুক্ষণ আগে বলেছি যে টেকনোলজি কিন্তু এখন হাই স্পিড, এক সেকেন্ডের মধ্যে মুহূর্তে কিন্তু আপনার কাছে সমস্ত নিউজ চলে আসছে। যখনই নিউজ চলে আসছে, সেই নিউজের একটা প্রতিক্রিয়াও আপনি পর মুহূর্তে কিন্তু প্রেরণ করতে পারছেন। গ্রোথ অফ মাল্টিন্যাশনাল কোম্পানিজ লাইক ইউনিলিভার, গ্রোথ অফ মাল্টিন্যাশনাল কোম্পানিজ, মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলো কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, এবং বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আপনি সেই কোম্পানিগুলো এর কারণে দেখা যাচ্ছে কি হচ্ছে, একটা একচ্ছত্র বিজনেস, একচ্ছত্র একটা বাণিজ্যিক প্রভাব কিন্তু ফেলতে পারছেন। গ্রোথ অফ গ্লোবাল ট্রেডিং ব্লকস, ইউরোপিয়ান ইউনিয়ন, আসিয়ান, নাফটা, যেটা আমি পূর্বেই বলেছিলাম যে মানুষ কি করছে, জোট, জোট সাধন করছে, ইকোনমিকে কেন্দ্র করে মানুষ জোট সাধন করছে। নট অনলি ইকোনমি, তারা ইকোনমিকে কেন্দ্র করে যখন জোট সাধন হচ্ছে, তাদের সাথে কালচারাল ডেলিগেন্সও, কালচারাল আদান প্রদান হচ্ছে, তারপরে পলিটিক্যাল আদান প্রদান হচ্ছে, সব কিছুই হচ্ছে। ফার্মস রিডিউস ট্যারিফ ব্যারিয়ার্স, WTO, এটা তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, কি করছে, সামগ্রিকভাবে সমগ্র বিশ্বের সাথে পণ্য আদান প্রদানের ক্ষেত্রে, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কি করছে, তার যে মানে ট্যারিফটা, শুল্কটা, সেটা তার নিয়ন্ত্রণ করছে একটা অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং তারা কি করছে, পুরো বিশ্বময় এটাকে কন্ট্রোল করছে। ফান্ডস এক্সপ্লয়েটিং গ্রেইনস ফ্রম ইকোনমিস অফ স্কেল, গ্রোথ অফ গ্লোবাল মিডিয়া, যেটা আমি আগে বলেছি, গ্লোবাল ট্রেড সাইকেল, ফিনান্সিয়াল সিস্টেম ইনক্রিজিংলি গ্লোবাল ইন নেচার, ইম্প্রুভড মোবিলিটি অফ ক্যাপিটাল, ইনক্রিজড মোবিলিটি অফ লেবার অ্যান্ড ইন্টারনেট। আবার ঘুরে ফিরে ওই একই কথাগুলো, শুধু এখানে একটু ফর্মেটিভ ওয়েতে লেখা আছে, আপনারা একটু খেয়াল করবেন যে ইম্প্রুভড ট্রান্সপোর্ট, কন্টেইনারাইজেশন, ইম্প্রুভড টেকনোলজি, গ্রোথ অফ মাল্টিন্যাশনাল কোম্পানিজ, গ্রোথ অফ গ্লোবাল ট্রেডিং ব্লকস, রিডিউস ট্যারিফ ব্যারিয়ার্স, ফার্মস এক্সপ্লয়েটিং গ্রেইনস ফ্রম ইকোনমিজ অফ স্কেল, গ্রোথ অফ গ্লোবাল মিডিয়া, গ্লোবাল ট্রেড সাইকেল, ফিনান্সিয়াল সিস্টেম, ইম্প্রুভড মোবিলিটি অফ ক্যাপিটাল অ্যান্ড ইনক্রিজ মোবিলিটি অফ লেবার, এবং সর্বোপরি যেটা, সেটা হলো ইন্টারনেট, যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে কি বলবো, অ্যাক্সেলারেট করছে গ্লোবালাইজেশন প্রসেসটাকে। গ্লোবালাইজেশন অ্যান্ড কালচার, এবার একটু আমাদের সোশিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে একটু আমরা দেখবো যে গ্লোবালাইজেশন অ্যান্ড কালচার কীভাবে একটার সাথে একটা সম্পৃক্ত। কালচারাল গ্লোবালাইজেশন রেফার্স টু দ্য ট্রান্সমিশন অফ আইডিয়াস, মিনিংস অ্যান্ড ভ্যালুস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন সাচ এ ওয়ে অ্যাজ টু এক্সটেঞ্জ অ্যান্ড ইন্টেন্সিফাই সোশ্যাল রিলেশনস। দিস প্রসেস ইজ মার্কড বাই দি কমন কনজামশন অফ কালচার্স দ্যাট হ্যাভ বিন ডিফিউজড বাই দি ইন্টারনেট, পপুলার কালচার, মিডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রাভেলস। আমরা কী করছি, এই যে আমি প্রথমটা প্রথম যে চিত্রতে দেখা যাচ্ছে যে ম্যাকডোনাল্ডসের একটা প্রতীক আছে, এবং ম্যাকডোনাল্ডসের যে যে ফিগারটা, সেটা একটা মানে বসে আছে দুজনের মধ্যে। অর্থাৎ এই খাবারগুলোকে আমরা কী করছি, আমাদের দেশীয় সংস্কৃতির সাথে এত বেশি প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়েছি যে আমাদের দেশীয় সংস্কৃতিটা কী হচ্ছে, হারিয়ে যাচ্ছে। পরবর্তী যেটাতে আমি দিয়েছি, এবং এক দেশ আরেক দেশের সাথে তাদের ফুড কালচার, তাদের ড্রেস কালচার, তাদের সমস্ত কিছু, তাদের কালচারটা তারা কি করছে, অ্যাকমপ্লিশড করে ফেলছে, একীভূত করে ফেলছে। কোনটা আমার কালচার, কোনটা তাদের কালচার, আমরা বুঝতে পারছি না। লাস্ট অফ অল যে ছবিটা আমি দিয়েছি, যেখানে দেখেন পেপসি এবং কোকাকোলা ওয়ার্ল্ড ব্র্যান্ড, এবং একজন ডাব নিয়ে বসে আছে। তো এইটা আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যখন এই সমস্ত খাবারগুলো খাচ্ছি, এই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করছি, যেগুলো গ্লোবালি পাওয়া যাচ্ছে, যেগুলোর ইকোনমিক ভ্যালু আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলো যেগুলো কি করছে, আমাদের মধ্যে এগুলো মানে কি বলবো, ছেড়ে দিয়েছে, কিংবা আমাদেরকে ইউজ টু করে ফেলেছে এগুলোর সাথে। সেখানে আমাদের লোকাল জিনিসগুলো, লোকাল প্রোডাক্টগুলো, আমাদের দেশীয় পণ্যগুলো আমরা কিন্তু ভুলে যাচ্ছি। যেমন আমরা কি করি, একটু ঠান্ডা লাগলে, একটু মানে একটু ঠান্ডা খেতে ইচ্ছা করলে, যে কোকোকোলা, এই যে পেপসি খাওয়া, এই যেটা একটা অভ্যাস, তারপরে যে চা, কফি, হ্যাঁ, তারপরে ম্যাকডোনাল্ডসের পিজা, বার্গার, এই টাইপের জিনিসগুলো আমরা কি করছি, এগুলো কিন্তু আমাদের দেশের সংস্কৃতি না, তারপরেও কিন্তু আমাদেরকে একচ্ছত্রভাবে পেয়ে বসেছে, অনলি বিকজ অফ দিস গ্লোবালাইজেশন। কারণ পণ্য এবং কালচার এবং তোমাকে সেটাকে পৌঁছে দেওয়া, তোমার কাছে পৌঁছে দেওয়া এত বেশি সহজ হয়ে গেছে যে আমরা কিন্তু খুব দিব্যি এই জিনিসগুলোকে আমাদের কালচারের সাথে কি করেছি, একীভূত করে ফেলেছি। এবং কি হচ্ছে, ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে গিয়ে দেখা যাচ্ছে কি, আমরা
ওই দেশের সংস্কৃতির সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করে ফেলছি। এখানে কয়েকটা টার্ম আছে, একটা হলো মাইগ্রেশন, ওয়েস্টার্নাইজেশন, আমেরিকানাইজেশন, রাশিয়ানাইজেশন, জাপানিয়াইজেশন, ইন্ডিজেনাস কালচার। আমি এগুলো বলতে চেয়েছি যে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে ওয়েস্টার্ন কালচারগুলোর সাথে কিন্তু আমাদেরকে নিজেকে অ্যাডপ্ট করে ফেলছি। সরি, থ্যাংক ইউ, এই যে কথা কথা আমরা বলি না, সরি, থ্যাংক ইউ, এই যে জিনিসগুলো, অর্থাৎ নট অনলি বাই দি ল্যাঙ্গুয়েজ বাট অলসো বাই দি ম্যানার অর এটিকেট, আমরা কি করছি, কোন পোশাক কোন জায়গা থেকে কোন পোশাক পরতে হবে, দেশীয় পোশাকগুলো আমরা ভুলে যাচ্ছি, আমরা বিদেশি পোশাকগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ছি। নট অনলি বিদেশি পোশাক, তাদের যে সমস্ত মানে কি বলবো অ্যাক্সেসরিজগুলো, সেগুলো যেমন দেশীয় পণ্য আমরা সেভাবে রিলাই করতে পারছি না, আমাদের টেকনোলজির ক্ষেত্রে আমাদের যে দেশীয় ব্র্যান্ডগুলো সেগুলোকে আমরা রিলাই করতে পারছি না। কেন রিলাই করবো? কারণ আমরা দেখতে পাচ্ছি যে যখন কম্প্যারিজনের দিকে দেখতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে বিদেশি পণ্যগুলোর সাথে সেগুলো কিন্তু কোপ করতে পারছে না, যার ফলে কি হচ্ছে মাইগ্রেশনের ক্ষেত্রে যেটা আমি বলতে চেয়েছি যে মাইগ্রেটেড পিপল যখন এক দেশ থেকে আরেক দেশে আসছে, যেমন ধরেন আমরা কি করি যে এক অঞ্চলের মানুষ যখন আরেক অঞ্চলে যায়, সিম্পল সেন্সে একটু ব্যাখ্যা করেন যে ধরেন আমি একটু বলি যে আমাদের খাদ্যাভ্যাস, আমরা যারা রাজশাহীতে থাকি তাদের রাজশাহীতে খাদ্যাভ্যাস, তাদের যে ফুড কালচার, তার সাথে যদি আপনি বাগেরহাট কিংবা সাউথ এরিয়া সরি সাউদার্ন জোন অফ বাংলাদেশ, যেটা বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, এদের যদি খাদ্যাভ্যাস দেখতে চান তাহলে দেখবেন যে ওখানে কিন্তু ওদের যে মোড অফ প্রোডাকশন কিংবা ওদের যে ন্যাচারাল যে এনভায়রনমেন্টটা, সেটার একটা প্রভাব আছে কিন্তু তাদের খাদ্যাভ্যাসের প্রতি উপরে। তো ঠিক তেমনটা আমি বলতে চাচ্ছি যে মাইগ্রেটেড, আমি যদি ওখানে যাই বাগেরহাটে গিয়ে, তাহলে দেখা যায় যে আই হ্যাভ টু ইন্ট্রোডিউস মাইসেলফ উইথ দেয়ার কালচার, আমি কিন্তু তাদের কালচারের সাথে নিজেদেরকে অ্যাসিমিলেট করে ফেলছি। তখন কি হচ্ছে, আমি তাদের কালচারটাকে নিজের কাছে নিয়ে নিচ্ছি আমার নিজের কালচার বলে। আবার ঠিক তেমনি আমিও দেখা যাচ্ছে কি করছে, আমার যে নিজস্ব কালচারটা আছে, আমার যে ফুড হ্যাবিটগুলো আছে কিংবা আমার যে ওয়ে অফ লাইফ আছে, সেটা আমি তাদের মধ্যে প্রিচ করার চেষ্টা করছি। একদিকে তার মাইগ্রেশন মাইগ্রেটেড হচ্ছে, আমি আমার কালচারটাকে তাদেরকে দেওয়ার চেষ্টা করছি, আরেকটা দিক থেকে কি হচ্ছে তাদের কালচারটাকে আমরা নেওয়ার চেষ্টা করছি, যেটাকে বলা হচ্ছে কখনো বলা হচ্ছে, এই টার্মটা আমার এখন এই মুহূর্তে মনে আসছে না, তবে এই যে কালচারের যে আদান প্রদানটা। তো এখানে আছে ওয়েস্টার্নাইজেশন, আমেরিকানাইজেশন, রাশিয়ানাইজেশন, অর্থাৎ এই দেশগুলো তাদের কালচারটাকে কি করছে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিচ্ছে, যেটাকে আমরা বলছি ডিকালচারালাইজেশন, টেরিকালচারালাইজেশন। অর্থাৎ এই কালচারালাইজেশন জিনিসগুলো কি, ফোকাসটা হলো কি আপনার কালচারটা, আপনি কিভাবে সেটাকে, যখন আপনি ফ্রান্সে যাচ্ছেন ফ্রান্সের কালচারটা আপনি কিভাবে নিচ্ছেন, আবার দেখা যাচ্ছে ফ্রান্সের পিপলরা কখনো কখনো দেখা যাচ্ছে যে অন্য দেশের কালচারটাকে ফলো করছে, খাদ্যের দিক থেকে, পোশাকের দিক থেকে, অনুষ্ঠানের দিক থেকে, জাপানি কালচারকে ফলো করছে, ইন্ডিজেনাস কালচার, যার ফলে কি হচ্ছে আমার ইন্ডিজেনাস যে কালচারটা সেই ইন্ডিজেনাস কালচারটা প্রতি মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এখানে দিয়েছি খাদ্যের কথা, লার্ন ইংলিশ, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে লার্ন ইংলিশ, ইংলিশটাকে কিন্তু আমরা এই গ্লোবালাইজেশনের কারণেই কিন্তু আমাদেরকে ইংলিশটার সাথে আত্মস্থ হতে হচ্ছে, এবং ইংলিশটাকে আমাকে ইংলিশটার সাথে নিজেকে আত্মস্থ করতে হচ্ছে, ইংলিশটার সাথে নিজেকে আমাকে পরিচিত হতে হচ্ছে, কারণ আমাকে থিঙ্ক করতে হচ্ছে, কারণ আমাকে চিন্তা করতে হচ্ছে যে আমি একটা গ্লোবাল ওয়ার্ল্ডের মেম্বার, সো আমাকে গ্লোবালি চিন্তা করতে হবে, ইন্টারন্যাশনালি চিন্তা করতে হবে। সো ইংলিশটাকে আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করে ফেলেছি। এবং এখানে দেওয়া আছে যে লিওনার্দো দা ভিঞ্চির যে মোনালিসার চিত্রটা, এই চিত্রটার মাধ্যমে আমি দেখাতে চেয়েছি যে থিঙ্ক, যে মোনালিসার চিত্রটা ভিঞ্চি কিভাবে অ্যাকচুয়ালি দিয়েছিলেন আর আমরা কিভাবে চিন্তা করছি, অর্থাৎ বিদেশিরাও কি করছে, এই যে অর্নামেন্টালাইজেশন বলেন, এই যে মাথায় ঘুমটা দেওয়া, তারপরে এই যে একটা শাইনেস, এই জিনিসটাকে ফোকাস করার বলছি যে আপনি অন্য কালচারটাকেও কি করছেন অ্যাডপ্ট করে নিচ্ছেন নিজের মধ্যে। ইন্দো মায়ানমার ফ্রেন্ডশিপ গেট, এবং আমি এটা প্রথমে বলেছি যে গ্লোবালাইজেশনের মাধ্যমে কি হচ্ছে এক দেশের সাথে আরেক দেশের একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে, এবং খুব সহজেই এক দেশের মানুষ আরেক দেশের মানুষের সাথে সব দিক থেকে কালচারালি, পলিটিক্যাল, ইকোনমিক পরিচিত হওয়ার একটা সুযোগ পাচ্ছে। গ্লোবালাইজেশন অ্যান্ড এডুকেশন, আমি এখানে বলেছি গ্লোবালাইজেশনের ক্ষেত্রে আমাদের এডুকেশনটা কিভাবে অ্যাফেক্টেড হচ্ছে, এখানে হচ্ছে জবস দ্যাট এক্সিস্ট টুডে মে নট বি দেয়ার টুমোরো, হ্যাঁ এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, আমি কিন্তু দেখানো আছে এখানে, দেখেন এখানে মানে দেওয়া আছে যে একটা চ্যালেঞ্জ হিসেবে, হ্যাঁ, এবং দেওয়া আছে কি ট্রেন্ড, ট্রেন্ডটা কি ইবিকুয়াস এডুকেশন, অর্থাৎ একটা সমষ্টিক যে এডুকেশন, চেঞ্জ ইন অ্যাক্সেলারেটিং ট্রেন্ড মাল্টিলিঙ্গুয়াল অ্যান্ড ক্রস বর্ডার এডুকেশন, অর্থাৎ ইস্যুটা হচ্ছে ক্রস বর্ডার এডুকেশন। এখানে চ্যালেঞ্জটা থাকছে কি, যে যদি তুমি মানে কি বলো, আজকে তোমাকে মূল্যায়ন হবে কিন্তু কালকে তুমি ছাঁটাই হয়ে যেতে পারো,
ঠিক আছে, আজকে দেখা যাচ্ছে তোমার জব আছে, কালকে তোমার জব নাও থাকতে পারে, এটা একটা চ্যালেঞ্জ। কারণ এত মাত্রায় প্রতিযোগিতা হবে এডুকেশনের ক্ষেত্রে, এত ফাইটিং, কারণ গ্লোবাল মানে পুরো বিশ্বে থেকে যখন স্টুডেন্টরা এসে একটা প্রতিষ্ঠানে কোপ করতে চাইবে তখন কি হবে, সেটা টিকে থাকা কিন্তু কঠিন হয়ে যাবে। আবার ঠিক সেম তারা যখন আফটার কমপ্লিশন অফ এডুকেশন তারা যখন মার্কেটে যাবে, জব মার্কেটে যাবে, সেখানেও কিন্তু গিয়ে তাকে কিন্তু প্রতিযোগিতা ফেস করতে হচ্ছে। যার ফলে কি, যেটা একটা চ্যালেঞ্জ যে তুমি তোমার এডুকেশনটাকে কীভাবে প্রিচ করবা, এডুকেশনটা কীভাবে কাজে লাগবে, এটা একটা চ্যালেঞ্জ। তো এডুকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বলছি সমস্ত একটা গ্লোবাল এডুকেশন, একটা সামগ্রিক এডুকেশন যেটা সবাই অ্যাভেল করতে পারবে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু কিছু চ্যালেঞ্জ রয়েছে। আবার দেখা যাচ্ছে যে আমাকে কি করতে, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন যে সেই এডুকেশনের সাথেও নিজেকে কিন্তু সম্পৃক্ত করা একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটা যেটা হচ্ছে ক্রস বর্ডার এডুকেশন, আমরা কিন্তু এটা জানি যে আমরা এক দেশ থেকে আরেক দেশে লেখাপড়া শিখতে যাই, পড়তে যাই, ঠিক তেমনই আমাদের দেশেও অনেকে লিখতে মানে পড়তে আসে, এখানকার সংস্কৃতি সম্পর্কে জানতে আসে। তো এডুকেশনের ক্ষেত্রে গ্লোবালাইজেশনটা এভাবে কাজ করে। এটা অবশ্য আরও একটু ভাস্ট করা যেত, কিন্তু একটা সংক্ষিপ্ত ক্লাসে আসলে এতগুলো পড়ানো একটু কঠিন হয়ে যায়। তারপর আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এডুকেশনটা এই ছকটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটা ক্লিয়ার ধারণা আপনারা পাবেন বলে আমি আশা করছি। আমরা নেক্সট স্লাইডে যাব, গ্লোবালাইজেশন অ্যান্ড ইম্প্যাক্ট অফ বাংলাদেশ, দিস ইজ দ্য ইস্যু ফর আস। আমাদের ক্ষেত্রে গ্লোবালাইজেশনের ইম্প্যাক্টটা কী, এখানে বলছে ডেভেলপমেন্ট অফ টেকনোলজি, স্কোপ অফ ডেভেলপমেন্ট, ইকোনমিক মোবিলিটি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মার্কেটাইজেশন, হিউম্যান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আরবানাইজেশন, ট্যুরিজম, ডেমোক্রেসি প্র্যাকটিস, উইমেন এম্পাওয়ারমেন্ট। এই জিনিসগুলো কি হচ্ছে, এই আমি যদি বলি যে আপনাদেরকে একটু আমি বলি যে এই জিনিসগুলো কীভাবে গ্লোবালাইজেশনটা এই জিনিসগুলোর উপর ইম্প্যাক্ট তৈরি করছে। যেমন আমাদের টেকনোলজি ডেভেলপ হচ্ছে, ঠিক আছে, ডেভেলপমেন্টের স্কোপ তৈরি হচ্ছে, তাও ঠিক আছে, ইকোনমিক মোবিলিটি বেড়ে গেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেড়ে গেছে, মার্কেটাইজেশন বেড়ে গেছে, আমরা সহজেই কিন্তু কী করছি, পণ্য উৎপাদন করে সেটাকে মার্কেটে তুলে ধরছি। যেমন এখনই দেখেন না, এই সময় দেখেন প্রতিটা বাসাতেই মনে হচ্ছে ছোটো ছোটো একটা বিজনেসের মতো চালু হয়ে গেছে এই যে অনলাইন বিজনেসটা। তার মানে কি, এই যে বিজনেসটাকে যে আপনার কাছে পৌঁছে দেওয়ার যে একটা মানে কী বলবো ওয়ে, এটা কিন্তু তৈরি হয়েছে। আরবানাইজেশন তো হচ্ছেই, খুব দ্রুত আরবানাইজেশন হচ্ছে, এবং আরবানাইজেশনটা কী হচ্ছে এত দ্রুত যে শহরায়নের একটা মাত্রা আমরা ধরে রাখতে পাচ্ছি না, এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত শহরায়ন নিশ্চিত হচ্ছে। ট্যুরিজম, এটা কিন্তু আমাদের জন্য একটা খুব মানে একটা আশার একটা ক্ষেত্র ট্যুরিজমটা। ডেমোক্রেসি প্র্যাকটিস, আমরা বাইরের দেশগুলো থেকে যে পলিটিক্যাল কালচার, সে পলিটিক্যাল কালচারগুলোকে আমরা ফলো করছি। উইমেন এম্পাওয়ারমেন্ট, এই জায়গাতে আমাদের কিন্তু একটা মানে কী বলবো, উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা গ্লোবালাইজেশনের দিক থেকে দেখতে গেলে দেখবো যে আমরা এখন অনেকটাই কিন্তু কি ইতিবাচক ধ্যান ধারণা পোষণ করতে পারছি। মেয়েদের লেখাপড়া, মেয়েদের কাজে যোগদানের ক্ষেত্রে, মেয়েদের যে নিজেদেরকে সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ওয়ে তৈরি করে দিতে পারছি, ফলোয়িং দ্য আদার কান্ট্রিজ, ডেভেলপ কান্ট্রিজ অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্টও আছে। এখানে আমি দুটো চিত্র দিয়েছি, সেটা হলো যে ইন্ডিজেনাস গুডস, ডিপেন্ডেন্সি, ওয়েস্টার্ন কালচার, ব্রেন ড্রেন, আনএমপ্লয়মেন্ট, এগ্রিকালচারাল সেক্টর, ভ্যালুস, ওয়েজ রেট, এক্সপোর্টিং ইনইকুয়ালিটি। এখন আমি একটু সংক্ষেপে একটু বলতে চাই যে ইন্ডিজেনাস গুড, সেটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমাদের দেশীয় পণ্যগুলো হারিয়ে যাচ্ছে, কুটির শিল্পগুলো বিলীন হয়ে যাচ্ছে, মৃৎশিল্প যেটা আমাদের একটা সময় কী ছিল, আমাদের বাংলাদেশের, আমাদের বাঙালি সংস্কৃতির একটা অনবদ্য অংশ ছিল, সেটা কিন্তু মোরালেস হারিয়ে গিয়েছে। প্লাস্টিক, মেলামাইন, লোহা, মানে বিভিন্ন শিল্পের মধ্যে কিন্তু আমাদের মৃৎশিল্পটা হারিয়ে যাচ্ছে, হারিয়ে গিয়েছে অলরেডি। তারপরে আমাদের পাটজাত পণ্যগুলো, আমাদের দেশীয় কতগুলো কি বলবো পোশাক আশাক, আমাদের দেশীয় কতগুলো পণ্য কিন্তু একেবারেই হারিয়ে গিয়েছে। ডিপেন্ডেন্সি, আমরা কিন্তু অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছি, অন্যান্য দেশগুলোর প্রতি নির্ভরশীল হয়ে পড়েছি পণ্যের দিক থেকে, আইডিয়ার দিক থেকে। ওয়েস্টার্ন কালচারটা আমাদেরকে কী করছে, পশ্চিমা বিশ্বের যে সংস্কৃতিটা আমাদের সংস্কৃতিটাকে গ্রাস করে ফেলছে, আমাদের যে সহজে বাঙালিয়ানা, সহজ সরল যে জীবন ব্যবস্থা, সেটার উপর কিন্তু একটা প্রভাব পড়ছে। ব্রেন ড্রেন, আমরা কী করছি, আমাদের যে মেধাগুলোকে, সেই মেধাগুলোকে আমরা ধরে রাখতে পারছি না, কারণ আমাদের সার্বিক ওয়েতে যেহেতু গ্লোবাল ইকোনমি, আমরা বলছি গ্লোবাল এডুকেশন, আমরা বলছি ইউবিকুয়াস এডুকেশন, যার ফলে কী হচ্ছে, আমরা এই আমাদের যে মেধাগুলোকে সেগুলোকে আমরা ধরে রাখতে পারছি না, সেগুলো কী করছে বিদেশে চলে যাচ্ছে, তারা দেখা যাচ্ছে যে নিজেদের দেশে না থেকে তারা অন্য দেশে পাড়ি জমাচ্ছে। ভ্যালুজ, আনএমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে, কারণ আনএমপ্লয়মেন্ট তৈরি হওয়ার একটা আবার প্রধান কারণ যে আমরা স্কিলড করতে পারছি না। এই যে আমরা বলছি গ্লোবালাইজেশনের কারণে টেকনোলজিটা এত বেশি ডেভেলপ করছে এবং এত বেশি ফাস্ট চলছে সোসাইটি, সেই সোসাইটির সাথে লিঙ্কড করে যে
স্কিলড পিপুল যারা সেই বিষয়গুলোকে হ্যান্ড করতে পারবে কিংবা হ্যান্ড ওভার করবে, তার উপরে সেই স্কিলড পিপুল কিন্তু আমরা তৈরি করতে পারছি না। এগ্রিকালচারাল সেক্টরটা একদম ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, মেকানাইজেশন হচ্ছে, সেখানে যে লেবার তার যে মানে কি বলবো আমার যে ম্যানুয়াল লেবারের কোনো মূল্যই থাকছে না। এবং এক্সপোর্টিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে একটা আমরা বলছি যে ভ্যালুজের ক্ষেত্রে, যেটা ভ্যালুজের ক্ষেত্রে হচ্ছে আমাদের ভ্যালুজগুলো কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু আমরা হারিয়ে যাচ্ছে। আমরা কিন্তু কথা কথা বলি যে হ্যাঁ আজকের ছেলেমেয়েদের তাদের কোনো ভ্যালুজ নাই, তাদের কোনো ইথিক্স নাই, আমাদের ভ্যালুজগুলো নড়ে চলে যাচ্ছে। আমরা ছোটোবেলা থেকে শিখছি সত্যি কথা বলো, মিথ্যা বলো না, বড়দের শ্রদ্ধা করো, ছোটোদের স্নেহ করো, এই ভ্যালুজগুলো দেখা যাচ্ছে আমাদের মধ্যে ইনপুট হচ্ছে, আমাদের হাতে কোথায় যেন বিলীন হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা এই যে এত পরিমাণ আমাদের কালচারটাকে ভ্যারি করছে, অন্যান্য কালচারগুলোকে এত বেশি আমরা ফলো করছি যে মাঝে মাঝে নিজেদের যে বেসিক যে আমাদের যে কালচারটা সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। ওয়েজ রেট আমাদের, এটা আমাদেরকে খুব ফেস করতে হয়। বাংলাদেশের শ্রমিকরা কিন্তু বিশ্ববাজারে তাদের যে পারিশ্রমিক সেটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় কম। এবং শ্রীলঙ্কার যে আমরা বলবো যে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি একটা শ্রীলঙ্কা, সেখানে কিন্তু তাদের শ্রমিকদের পারিশ্রমিক যতটা না বেশি, আমাদের কিন্তু ততটা বেশি না। ইনইকুয়ালিটি তৈরি হচ্ছে গ্লোবালাইজেশনের কারণে, ক্যাপিটাল এত বেশি অ্যাকুমুলেশন হচ্ছে যার ফলে একটা সোসাইটিতে একটা ক্লাস পিপুল তৈরি হচ্ছে যারা সব সময় নিজেদেরকে ধনী, নিজেদেরকে শক্তিশালী তৈরি করে তুলছে ক্ষমতার দিক থেকে, অর্থের দিক থেকে, প্রভাবের দিক থেকে। আর বাকি যে সোসাইটির অন্যান্য লোকরা তারা কি করছে, তারা ডিপ্রেসড, তারা ডিপ্রাইভড হচ্ছে, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে এই এই শ্রেণীটার সাথে এই শ্রেণীটার একটা ইনইকুয়ালিটি তৈরি হচ্ছে। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।